মসজিদের গায়ে দুর্গাপুজোর আয়োজন। সম্প্রীতির অনন্য নজির গোবরডাঙ্গা গড়পাড়া এলাকায়। পুজোর আনন্দ ভাগ করে নেন উভয় সম্প্রদায়ের মানুষ। মসজিদের গায়ে দুর্গাপুজোর আয়োজন, সেই পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক সম্প্রীতির নজির। সম্প্রীতির এক অনন্য ছবি ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার গড়পাড়া এলাকায়, যেখানে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সহ সকলেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই দুর্গাপূজাতে। জানা গেছে, 1885 সালে গোবরডাঙ্গার গড়পাড়া এলাকায় মসজিদটি তৈরি হয়েছিল। এই মসজিদ চত্বরে প্রথম দিকে চলত মুসলিম সম্প্রদায়ের নানা অনুষ্ঠান। পরবর্তীতে 60-এর দশকে এই মসজিদের জমি দখল নেওয়ার চেষ্টা করে কিছু অসাধু প্রমোটাররা, আর তাতেই ক্ষোভ উপড়ে দেয় এলাকার সকল ধর্মের মানুষেরা। সকলে এক হয়ে রুখে দাঁড়ান। শোনা গেছে, 1965 সালে গড়পাড়া ইয়ংস্টার ক্লাব নামে একটি ক্লাব সংগঠন হয় মসজিদ চত্বরে। সেই ক্লাবের সদস্য হিসেবে ছিলেন হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের মানুষ। প্রথম দিকে কয়েক বছর স্থানীয় এক বিদ্যালয়ের মাঠে পুজো হলেও পরবর্তীতে মসজিদের সামনেই পুজোর আয়োজন হয়ে চলেছে। যেখানে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হানাহানি চলছে, ঠিক এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে গোবরডাঙ্গা ঠিক যেন বিপরীত মেরুতে অবস্থান করেছে। সব ধর্মের মানুষ একত্রিত হয়ে মেতে ওঠেন শারদ উৎসবে। হিন্দু ধর্মের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরাও চাঁদা সংগ্রহ করতে বেরোয়, আবার নতুন পোশাক পরে সামিল হয় দুর্গাপুজোর অনুষ্ঠানে। ঠিক তেমনি ঈদের অনুষ্ঠানেও সামিল হয় হিন্দু ভাই বোনেরাও। বর্তমান সময়ে এই সম্প্রীতি আরও বেশি করে দরকার সমাজের ক্ষেত্রে, বলেছেন গোবরডাঙ্গা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরা। আমার এখানে এটা আমার একটা ICDS স্কুল, আমি এই স্কুলে পড়াই। আমি দীর্ঘ 21 বছর ধরে এই স্কুলে কাজ করি। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। এখানে খ্রিস্টান, মুসলিম, হিন্দু সব সম্প্রদায়ে সবার সব কিছু হলে সবাই সপ্তাহে যোগদান করে। আমরা যেমন হিন্দুরা পুজো উপলক্ষে নতুন জামাকাপড় পরে সব মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াই, বসি, আনন্দ করি, তেমনি এখানকার মুসলমান বা খ্রিস্টান ওরাও যারা আছে তারাও আমাদের সঙ্গে সমানভাবে আনন্দ করে। তো আমাদের এখানে কোনো ঝগড়াঝাটি, অশান্তি, গণ্ডগোল কিছুই হয় না, আমরা সবাই মিলেমিশে এখানে থাকি। পুজো কমিটির সম্পাদক মোহাম্মদ আব্বু বক্কর মণ্ডল বলেন, আমরা এই একই মাঠে ঈদের নামাজ পড়েছি, আর সেই মাঠেই হিন্দু ধর্মীয় নানা অনুষ্ঠান হচ্ছে, আর সকল ধর্মের মানুষেরাই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সকলেই অংশগ্রহণ করে সব অনুষ্ঠানে। এখানে আমরা এই মাঠে নামাজ পড়ছি, ঈশ্বর সব হচ্ছে, আবার ঈদগাহ ঈদের নামাজ পড়ছি, ঈশ্বর সব হচ্ছে, আবার এদিকে নবী দিবস হচ্ছে। আমাদের অনুষ্ঠানে আমার ওই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন এরা সকলে কোনো সর্ব জাতির বাসা এখানে। তারপরে আমাদের এই অনুষ্ঠানে যেমন ওরা থাকে, তখন ওনাদের ওই পুজোর অনুষ্ঠানে আমরা এখানে থাকি। আমরা এই বার্তা দিয়েছি যে ভারতবর্ষকে যেরকম একটা দাঙ্গা হয়ে গেছে 64 সালে, সেই জিনিসটা যেন না ঘটে। যে কোনো প্রান্ত থেকে এখানে মানুষ আসলে যেন দেখে যায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে। হ্যাঁ, এইখান থেকে দেখে তারা শিখে যাক, যাতে আমাদের এই দেশে, ভারতের বুকে যেন এরকম ধরনের 64 সালের মধ্যে ভয়াবহ যে ঘটনা যেন না ঘটে, এই কারণে আমাদের এই বার্তা দেওয়া। হ্যাঁ, একটা সময় প্রমোটারও দখল করে নিচ্ছিল, তাই না? আমরা ওটা জমিটা আগে আমাদেরই ছিল, আমাদের মুসলমান সম্প্রদায় দান করেছিল, কিন্তু লিখিতভাবে দেয়নি। একটা সম্প্রদায় এক শ্রেণীর লোক এইটাকে দখল করে নিয়েছিল, বিক্রি করে দিয়েছিল, কিন্তু আমরা সেটাতে আমরা উভয় পক্ষে হিন্দু মুসলিম সকলে লড়াই করে সেই জিনিসটাকে আমরা প্রতিরোধ করতে পেরেছি। কাজে কাজে এইখানে আমরা আনন্দ উপভোগ করি সকালে। প্রত্যেকটা ধর্মে আমরা যেরকম নতুন পোশাক পরে নামাজ পড়তে যাই, আমার হিন্দু ভাইয়েরা তখন নতুন পোশাক পরে যখন আমি করতে যাই আমাদের গর্ব হয়। ক্লাব সম্পাদক মলয় চৌধুরী বলেন, স্থানীয় বাসিন্দা কৃষ্ণ মুখার্জি বলেন, আসলে আমাদের এটা গর্বের বিষয়, গোবরডাঙ্গার গর্বের বিষয়। আপনারা সবাই জানেন গোবরডাঙ্গা একটা ঐতিহাসিক জায়গা এবং পৃথিবীর শ্রেষ্ঠ বাসস্থান বলেই আমরা গোবরডাঙ্গাকে জানি। সে তারই একটা নিদর্শন বলতে পারেন আমাদের গোবরডাঙ্গা ইয়ংস্টার ক্লাবের মসজিদের পাশে যে পুজোটা হয়, গড়পাড়া পশ্চিমাঞ্চল দুর্গাপূজা উৎসব কমিটি পুজোটা করে, পরিচালনা ইয়ংস্টার ক্লাব। দেশের বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন সাম্প্রদায়িক প্রতিবন্ধকতা গ্রাস করছে, তখন আমরা একটা নিদর্শন হয়ে গোবরডাঙ্গাকে দেখাতে চাই এবং সারা পৃথিবীর কাছে একটা বার্তা দিতে চাই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে একই অনুষ্ঠানে, একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা অনুষ্ঠানটাকে উদযাপিত করি, প্রতি বছরই করি এবং এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমাদের একদিকে রয়েছে মসজিদ,
পাশে আছে গির্জা, আবার আমাদের পূজা মণ্ডপ রয়েছে তার পাশেই। মুসলিমদের বিভিন্ন সময় দেখা গেছে একই টাইমে আমাদের অনুষ্ঠান পড়ে যায়, তাদের ঈদ পড়ে যায়, আমাদের পুজো, তো সেক্ষেত্রেও তারাও আমাদের সহযোগিতা করে, আমরাও তাদের সহযোগিতা করি। আমাদের পুজো কমিটির মধ্যে যেমন খ্রিস্টান ধর্মাবলম্বী সদস্য আছে, তারা চাঁদা কাটে, চাঁদা দেয় এবং সক্রিয়ভাবে পুজোয় অংশগ্রহণ করে, তেমনি আবার মুসলিম ভাইরাও আমাদের মধ্যে রয়েছে যারা সক্রিয়ভাবে আমাদের পুজো কমিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাদল্যান্ড, গোবরডাঙ্গা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।